কাজে পৌঁছে যাব। আমি সকলকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। রাজ্যের মাননীয় আইন এবং সংসদ বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় শ্রী রতনলাল নাথ এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন লোক আদালত যাদেরকে দিয়ে গড়ায় এবং উপসচিব অতন দেওয়ানজি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্বভাবতই আমাদের রাজ্যের অবসরপ্রাপ্ত দায়রা এবং জেলা এবং দায়রা বিচারক শ্রী সুভাষ শিকদার মহোদয় এবং সেই সঙ্গে রাজ্য সরকারের সফলতার দোরগোড়ায় পৌঁছবে। আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের মূল যে বসানো সেটা একটু পরেই শুরু হচ্ছে, তার আগে আমরা এই শুভ অনুষ্ঠানের উদ্বোধন করতে চাই ভাবে মীমাংসা করবার জন্যে লোক আদালত। এবং সেই লোক আদালত করবার জন্য আমরা বহু আগে থেকেই নতুন ধরনের একটা লোক আদালত হতে যাচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন থ্রি জাজেস বেঞ্চ, চেয়ারম্যান শিকদার মহোদয় রয়েছেন, অ্যাডিশনাল সেক্রেটারি ল ডিপার্টমেন্ট মিস্টার ভট্টাচার্য মহোদয় রয়েছেন, অতন দেওয়ানজি মহোদয় এনারা হলেন থ্রি জাজেস বেঞ্চ। এছাড়া রয়েছেন আইন সচিব, অন্যান্য দপ্তরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং যারা আজকে বিচার চাইতে এসেছেন সেসব অতিথিবর্গ, অন্যান্য সুধী সঞ্চয় মণ্ডলী, ফ্রেন্ডস, আপনারা জানেন যে আমাদের রাজ্যে লোক আদালত বহুদিন ধরে চলছে এবং বিশেষ করে আন্ডার দি লিডারশিপ অফ বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা এই রাজ্যে মোট 841টি বেঞ্চ বসেছিল বিভিন্ন মামলার সম্পন্ন করার জন্য। এর মধ্যে 1,90,762টি মামলা বিভিন্ন লোক আদালতে উঠেছিল, এর মধ্যে 88,250টা মামলা নিষ্পত্তি হয়েছে সেই 18 থেকে আজকে অবধি। এবং এখানে আমার কাছে খবর রয়েছে যে এখানে 190টির মামলা দুদিন ধরে, আজকে এবং আগামীকাল, এই দুদিন ধরে চলবে লোক আদালত। এই লোক আদালতটা একটু ভিন্ন ধরনের। আমরা এতদিন জেনেছি লোক আদালত আদালতে যারা মামলা করছে তাদের মামলা দীর্ঘদিন ধরে পড়ে থাকে, সেগুলি যেন অতি সত্বর ডিসপোজাল হয় সেজন্য লোক আদালত। এছাড়াও বিভিন্ন রকম ব্যাংকের বিভিন্ন রকম বিষয় রয়েছে, সেগুলিও লোক আদালত স্পেশালি ডিসপোজাল করে থাকে। এখানে হলো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যেসব কর্মচারী রয়েছে, সরকারি কর্মচারী, তাদের বিভিন্ন রকম ডিসপিউট রয়েছে, যেমন পে ফিক্সেশন, প্রমোশন ম্যাটার, ডিপার্টমেন্টাল প্রসিডিংস, এই ধরনের বহু মামলার বহু বিষয় রয়েছে, মামলা হয়নি এবং ওনারা আদালতেও যায়নি। তাহলে এদের জন্য স্পিডি একটা ডিসপোজাল হওয়ার জন্য আমরা আমাদের রাজ্যে এই প্রথম এই ধরনের লোক আদালত হচ্ছে এবং ভারতবর্ষে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। এবং এটা যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানা হয় আইন দপ্তরকে, তারা লোক আদালতের মাধ্যমে যে এই 190টার উপরে যে মামলা দুদিন ধরে মীমাংসা হতে যাচ্ছে এটা একটা শুভ উদ্যোগ। এবং আমি অনুরোধ করব যারা ডিপার্টমেন্টের কর্মকর্তা রয়েছেন সে তারাও পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, এবং যারা যাদের অভিযোগ পেন্ডিং পড়ে রয়েছে বিভিন্ন দপ্তরে, আজকে সকালেও একজন আমার বাড়িতে গিয়েছিল যে দেখা যায় অনেক আগেই তার প্রমোশন হওয়ার কথা ছিল কিন্তু প্রমোশন হচ্ছে না এবং দপ্তরে জানিয়ে রেখেছে। তো এই যে উদ্যোগ স্পিডি ডিসপোজালের জন্য এটা অত্যন্ত পজিটিভ সাইড। আমি অনুরোধ করব
যারা ডিপার্টমেন্টের হেড রয়েছেন বা যারা আবেদন করেছেন তারা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে যাতে মীমাংসা হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। আজ জাজেস যারা রয়েছেন শিকদার সাহেব, ভট্টাচার্যি সাহেব এবং দেওয়ানজি সাহেব, তারা যেন এই ডিসপিউটগুলি মীমাংসা করে দিতে পারেন সেটা আমি তাদের প্রতি অনুরোধ রাখব। সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে সংকল্প করেছি সেটা যেন সার্থক হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.